Wow, কি সুন্দর করে বললাম নিচে গিয়ে বাই বাই খাই। হাই গাইস, গুড মর্নিং। কালকে মা চলে গেছিল যেরকম তোমরা দেখলে, আজকের থেকে আমার সংসারে সব আমার দায়িত্ব। তো কালকে রাত্রিবেলাও অ্যাকচুয়ালি আমি ঘুগনিটা ভালো করে গরম ঠরম করে লেবু কেটে পেঁয়াজ দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে সব কিছু করে, তারপরে আমাদের যে হাউস হেল্প শিখা মাসি সে রুটি বানিয়ে দিয়ে গেছিল, সেটা দিয়ে খেয়েছিলাম। বাট তখন আমি কোনো শ্যুট করিনি, কারণ এত খিদে পেয়ে গেছিলো বাড়িতে ফিরে তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। এখন আজকে সকাল সকাল উঠে পড়েছি। কালকে রাত্রিবেলা না আমার ঠিক করে ঘুম হয়নি, জানি না কেন, বাট আজকে সকাল সকাল একদম উঠে পড়েছি। উঠে চা খেয়ে নিয়েছি, চা খাওয়া হয়ে গেছে। চুলের মধ্যে আমি অ্যালোভেরা জেল ভালো করে লাগিয়ে নিয়েছি। আজকে আমার শ্যাম্পু করার ডেট, ওয়্যাক্সিং করার ডেট, সব কিছু, বডি স্ক্রাব ফাব এইসব করার ডেট, ভালো করে স্পা ডে আজকে আমার, এই হোম স্পা ডে। তো আজকে প্লাস নীলও আসবে দুপুরবেলা, আমার একসাথে আমরা লাঞ্চ করব, আর ও থাকবে সন্ধে অবধি। তো ওই জন্য আমি মাংসটাকে বের করে রেখে দিয়েছি এখানে, মাংসটা বেসিনে আমি বের করে রেখে দিয়েছি, যেহেতু এটা ডিপ ফ্রিজে ছিল, একদম ঠান্ডা হয়ে বরফ জমেছিল, ফ্রোজেন চিকেন ছিল, তাই জন্য ওটাকে বেসিনে আমি গরম জল করে একটু ওটাকে ধুতে দিয়ে দিয়েছি, যাতে মাংসটা ছাড়ানো যায় রান্না করার সময়। এখন আমি কি করবো, আমি আলু ছুলে নেব, তারপরে পেঁয়াজ কেটে নেব, তারপরে রসুন কেটে নেব, টমেটো কেটে নেব, যা যা কাটাকুটি আছে সেইগুলো কমপ্লিট করে নেব। তারপরে আমি যাব শ্যাম্পু করতে। শ্যাম্পু করা হয়ে গেলে আর হোম স্পা টাইপের যেই দিনটা আমি কাটাতে চাই সেটা করা হয়ে গেলে এসে আমি রান্না করা স্টার্ট করব। মাংস র্যাভেন্ড্রিওর মাংস রান্না করা হয়ে গেছে, ভাতও আছে আর ডাল ফাল টুকটাক সবজি ফবজি সব আছে, জাস্ট চিকেনটা আজকে আমি রান্না করব। সো এখানে আলু পেঁয়াজ রসুন টমেটো সব কেটে রেডি করে রেখেছি। এবার ঝটপট স্নানটা করে নিই, তারপরে গিয়ে ফুল রান্নাটা কমপ্লিট করব। হাই গাইস, আমার স্নান হয়ে গেছে। স্নান করে এসে সঙ্গে সঙ্গে আবার ঘেমে গেলাম, মানে এমন গরম পড়েছে, মানে স্নান করে উঠলাম আবার সঙ্গে সঙ্গে পুরো ঘেমে গেলাম। তাই জন্য এই টাওয়েলটা নিয়ে রেখেছি ঘামগুলো মোছার জন্য, কারণ ঘামগুলো স্কিনে থাকলে ছোট ছোট পিম্পল উঠছে, তাই জন্য ঘামগুলো মোছার জন্য এই টাওয়েলটা নিয়ে রেখেছি, আর এই টাওয়েলটা দিয়ে চুল বাঁধা। তো প্রথম কাজ হচ্ছে টমেটোটাকে আর পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে পেস্ট করে নেওয়া মিক্সিতে, তো সেটাই আমি এখন করব। এখানে ফার্স্টে তেল দিয়ে আলুগুলোকে দিয়ে দিয়েছি, আলুটা ভুল করে একটু পুড়িয়ে ফেলেছি, বাট এখানে আবার তেল দিয়ে দিয়েছি। এখন তেজপাতা আর শুকনো লঙ্কার ফোড়ন দেব, এরপরে পেঁয়াজ আর রসুনটা ঢেলে দেব। যখন একটু ব্রাউনিশ ব্রাউনিশ হয়ে যাবে তারপরে টমেটোটা ঢেলে দেব। এরপরে ভালো করে একটু কষিয়ে নেব। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দু রকমের লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটা হচ্ছে ঝাল হওয়ার জন্য আর একটা হচ্ছে লাল রং হওয়ার জন্য, আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি, কারণ গোলমরিচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, তাই আমি মোস্টলি সব রান্নাতে গোলমরিচের গুঁড়ো দিই। তারপরে স্বাদ মতন নুন দিয়ে দিয়েছি, এরপরে আলুটা অ্যাড করে দেব। চিকেনগুলো অ্যাড করে দেব, এটা শুধু নীল আর আমার জন্যই বানানো হচ্ছে, তাই এই কটা চিকেন দিচ্ছি। জল অ্যাড করে দিয়েছি, আপাতত একটু ফুটছে, এরপরে আমি প্রেশার কুকটাকে বন্ধ করে দুটো সিটি দেব। প্রেশার কুকার বন্ধ করে দিয়েছি, এখন দুটো সিটির জন্য ওয়েট করব। হাই গাইস, সো নীল চলে এসছে, এখন এসেও আমাদের জন্য ওয়াই ওয়াই বানাচ্ছে, আর আমি র্যাভেন্ড্রিওকে খেতে দিয়ে দিলাম ভালো করে মাংস ভাত মেখে। এখন আমরা নিচে যাব, ওয়াই ওয়াই খাবো, তারপরে যেই মাংসটা আমি বানিয়েছি সেটা পরে দুপুরবেলা খাবো, ভাত মাংস। সো চলো নিচে গিয়ে ওয়াই ওয়াই খাই। সো এখানে আমাদের ভাত মাংস আর শশা রেডি, এখন গোপাল ভাঁড় দেখতে দেখতে তাড়াতাড়ি খেয়ে নিই।
লাঞ্চের পরে আমরা এখন এখানে ম্যাঙ্গো রসগোল্লা খেতে বসেছি, আর এখানে জিন্দগি নামি লেগি দোবারা দেখছি আমরা ইউটিউবে। তো এখানে আমাদের সন্ধেবেলার চাও বানানো হয়ে গেছে, এটা হচ্ছে নীলের নর্মাল গ্রিন টি, আর এটা হচ্ছে আমার লেমন গ্রিন টি। আপনি কি কিছু বলতে চান? এই যে রোজ রোজ লেবু চাটা খাচ্ছিস করে করে, যে পেট ব্যথা তুই হচ্ছে সকাল না থেকে ভাই? কেন ব্লগে মুখ দেখাসনি? আমি সবাইকে বলে গেছি যে তুই সকাল থেকে আছিস আমার বাড়িতে, কিন্তু তাও তুই লোককে সকাল থেকে কেন একবারও ব্লগে এসে মুখ দেখাসনি? কি আর বলবো, ওসব লক্ষ সমাজে বলতে নেই, গরমের মধ্যে থাকতে পারছিল না। সো গাইস, নীল বেরিয়ে যাচ্ছে, টাটা করে দে। এটা আর যাওয়ার আগে হাতে চিকেন রোল বাবা এনে দিয়েছে ওর জন্য আর আমার জন্য, খাওয়ার পেটে জায়গা নেই, তাই জন্য বাড়িতে পার্সেল করে নিয়ে যাচ্ছে, পরে খাবে রাত্রে, মানে ওই আর কি, রাত্রে পরে খাবে। হ্যাঁ, টাটা করে দাও। নীল বাড়ি চলে গেছে, ওর জন্য চিকেন রোল পাঠিয়ে দিয়েছি, আর এখানে এখন আমি ডিনারে খাচ্ছি চিকেন রোল আর আম, সাথে দেখছি গোপাল ভাঁড়, আমার ফেভারিট। হাই গাইস, গুড মর্নিং, এখন বাজে 7টা, আমি 6:30টার মধ্যে উঠে পড়েছি, আজকে একদম সকাল সকাল উঠে পড়েছি, কারণ কালকে আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, 11টার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম, আমার খুব মাথা ব্যথা করছিল কালকে হঠাৎ করে, তাই জন্য আমি 11টার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। এখন আমি এখানে চা বানাচ্ছি, তো উঠে আগে চা খেয়ে নিই, তারপরে রান্নাঘর গোছানো হয়ে গেছে, কালকে রাত্রিবেলা এত মাথা ব্যথা করছিল আমি রান্নাঘর না গুছিয়ে চলে গেছিলাম, তো ওই জন্য সকাল সকাল উঠে এসে রান্নাঘর গুছিয়ে নিয়েছি, পুরো একদম ক্লিন হয়ে গেছে রান্নাঘর, সকাল সকাল ভালো করে অনেকটা জল খেয়ে নিয়েছি, কারণ খালি পেটে জল খাওয়া ভালো। আর এখন চা বানানো হয়ে গেছে, এখন আমি গিয়ে চা আর বিস্কিট খেয়ে নেবো। হাই গাইস, আজকে আমার একটা শ্যুট আছে, তো আমি শ্যুটের জন্য রেডি হয়ে গেছি, এটা হচ্ছে আমার আজকের মেকআপ, একটু পার্পলিশ পার্পলিশ আই ক্রিয়েট করেছি উইথ নিউড লিপস্টিক, সো ইয়েস, চলো শ্যুট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমি যাই, মেকআপটাকে ভালো করে রিমুভ করে নিই, ফ্রেশ হয়ে নিই, আর আমার সেকেন্ড কাপ অফ টি খাবো। তো এখানে আমার সেকেন্ড কাপ অফ টি রেডি, রেভেনরিওর মাংস গরম করে নিয়েছি, ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর এখানে আমি আমার জন্য স্যান্ডউইচ বানাচ্ছি, জাস্ট খুব সিম্পল নর্মাল, জাস্ট চিলি ফ্লেক্স দেওয়া, অরিগানো দেওয়া, নুন দেওয়া, একটু গোলমরিচ দেওয়া, একটু ভাজা মশলা দেওয়া, চিজ দেওয়া, আর কি বলে ওটাকে, মেয়োনিজ দেওয়া, আর কিছুই না, জাস্ট সিম্পল স্যান্ডউইচ যেরকম হয় সেরকম। আর যা যা আজকে দুপুরবেলা লাঞ্চে আছে সেগুলো বের করে নিয়েছি, আলু ভাজা, ডাল ফাল, যা যা আজকে দুপুরের লাঞ্চের মেনু আছে সেগুলো সব বের করে রেখে দিয়েছি, ওগুলো লাঞ্চ ব্রেকফাস্টটা করে নিয়ে একটু পরে এসে আবার ওগুলোকেও গরম করে নেব। সো চলো এখন যাওয়া যাক, ব্রেকফাস্টটা করা যাক। হাই গাইস, আজকে ভালো করে ওয়্যাক্সিং করে স্নান করে নিয়েছি, স্নান করে এই জাস্ট আসলাম, এখন রেভেনরিওকে খেতে দিতে যাবো, সো চলো রান্নাঘরে যাওয়া যাক। হাই গাইস, সো রেভেনরিওর খাওয়া হয়ে গেছে, এখানে ওদেরকে জল দিয়ে দিয়েছি, ওরা জল খাচ্ছে, আর আমিও আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি, একেবারেই পুরোটা মেখে মুখে নিয়ে চলে এসেছি, আলাদা করে আর মাখতে ইচ্ছা করছে না, কারণ রান্না করতে গিয়ে হাতের এখানটা একটু কেটে গেছে, তো ওই জন্য ব্যথা লাগছে, তাই মেখে খেতে ইচ্ছা করছে না। সো আজকে লাঞ্চে আছে ভাত, ডাল, তারপরে ধনে পাতার চাটনি টাইপের, মানে ধনে পাতা বাটা যেটাকে আমরা বলি, সেটাকেই একেবারে ভাত, ডাল, লেবু, বিটনুন, ধনে পাতা বাটা সব কিছু একসাথে মেখে ঘাটামুটা করে নিয়ে চলে এসেছি, আলু ভাজা দিয়ে খেয়ে নেব। হাই গাইস, আমি একটু মানে খেয়ে দে ঘুমানোর চেষ্টা করেছিলাম, একটু ঘুমিয়েছিলাম, 2 ঘন্টাও ঠিক নয়, 1.5 ঘন্টা মতন একটু ঘুমিয়েছিলাম, কারণ যেহেতু আজকে একদম ভোর ভোর 6:30টার মধ্যে উঠে পড়েছিলাম, তাই একটু টায়ার্ড হয়ে গেছিলাম সারাদিন কাজ ফাজ করে, তো ওই জন্য একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কিন্তু তারপরে আবার ঘুম ভেঙে গেছে 20-25 মিনিটের জন্য, হঠাৎ করে আজকে কারেন্ট চলে গেছিলো, কখনো আমাদের কারেন্ট যায় না, সিএসসিতে এই প্রবলেমটা হয় না, বাট হঠাৎ করে কারেন্ট চলে গেছিলো, জানি না কিসের জন্য, এখন আবার কারেন্ট চলে এসছে, কিন্তু আমার ঘুম যেহেতু ভেঙে গেছে সেই জন্য আমি রান্নাঘরে চলে এসেছি, এখন আমি চা বানাবো আমার জন্য, তো চলো চাটা বানিয়ে নিই। এই যে এখানে আমার গ্রিন টি ফুটছে, আর ওখানে কাপে আমার লেবু দিয়ে সব রেডি করে রাখা আছে।
এখানে আমার লেমন গ্রিন টি রেডি। এটার চায়ের রেসিপিটা কিছুই না, জাস্ট গ্রিন টিটাকে একটু ফুটিয়ে নেওয়া, চিনি দিয়ে দেওয়া, তারপরে লেবু দিয়ে দেওয়া কাপের মধ্যে, আর বিট নুন দিয়ে দেওয়া। এইটা হচ্ছে আমার গ্রিন টি, লেমন গ্রিন টির রেসিপি। হাই গাইস, সো আই এম এন্ডিং দিস ব্লগ রাইট নাও। ইফ ইউ গাইস লাইকড ইট দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম। অ্যান্ড খুব জলদি আবার নতুন একটা ব্লগের সাথে দেখা হবে, সো স্টে টিউনড। Bye!